সোনারপুরে চোপড়ার ছায়া, স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠল মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় ডেকে তালিবানি কায়দায় মহিলাদের শিকল দিয়ে বেঁধে অত্যাচার, গুরুতর অভিযোগ জামালের বিরুদ্ধে। আর এই পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আচ্ছা, দুটো পায়ে আমার শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল। শিকল কি ঘরে ছিল নাকি? শিকল ওর ঘরেতেই আছে, আর ওর নিচেতে সব এরকম শিকলের জায়গা করা আছে। আচ্ছা, এটা কি একবিংশ শতাব্দী? অত্যাচারের কাহিনী শুনলে নিশ্চিত ভাবে মনে হবে না। আরিয়াদহের ঘটনা ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড়, ঠিক সেই সময় উঠে এলো আরও একটি নিপীড়নের ছবি। অভিযোগ, মহিলাদের সালিশি সভায় ডেকে অত্যাচার করা হতো। সভায় দোষী সাব্যস্ত হলে পায়ে শিকল বেঁধে তাদেরকে মারধর করা হতো। তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ খুললেন এক নির্যাতিতা। এমনি একটা তৃণমূলের পার্টির সাথে গড়ে করে ওনার একটা করে বলে ওই হিসেবে জানিয়েছিল। তো এবারে ও ডেকেছিল, এবারে যাই না বলে ও ধমকি দিচ্ছিল, সেই কারণেই আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে কী কী ঘটনা ঘটেছে? যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে। গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি, আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে। শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে করে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে, মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাড়াখানি করে না করে না, ও সেসব কথা না শুনে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে, মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। ওর ওখানে দুবার দাঁতি লেগেও গিয়েছিল ছেলেদের জন্য। কী দিয়ে মারধর করেছে? ও লাঠি মেরেছে, ওর হ্যাঁ লাঠি দিয়ে মেরেছে। ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে, সেই দিয়ে মেরেছে। চাপালি এইগুলো এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। আপনার স্বামী তো ছিল? আমার স্বামী ছিল, স্বামী থাকাতে যাচ্ছিলো বলে স্বামীকেও মারধর করেছে। অরবিন্দু ছিল, ও মারধর করেছে। উসমান ছিল, উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে। জামাল উল্টো পাল্টা মারছে। অন্যের জমি হাতে প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন জামাল উদ্দিন। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি তৃণমূল নেতা জামালের। সেভাবে কোনো কাজকর্ম করেন না জামাল, তাহলে এই প্রাসাদপ্রম বাড়ি কিভাবে? জানা যাচ্ছে জমি জমা কেনা বেচা হোক কিংবা দাম্পত্য কলহ, সব সমাধানেই দেখা মিলত জামালের। অভিযোগ, সোনারপুর থানার পুলিশের সঙ্গেও বিরাট দহরম মহরম ছিল তার, যদিও পুরো বিষয়টাই অস্বীকার করেছেন অভিযুক্ত। তার দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাকে। ঘটনা সম্পূর্ণ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল। ঘটনা কি, আমার সম্পর্কে সে শালি হয় এবং সে যখন আমাকে কাকুতি মতো করে বলে, তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং সে যে এক পুরুষের সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই এলাকায় আছে, টোটাল পুরো এলাকার তন্ন তন্ন করে আপনারা যদি দেখেন যে যে সেই পুরুষে নিয়ে আছে, তাদেরকে বলা হয় যে ঠিক আছে যদি তোমার ছেলেদের আপত্তি থাকে সেই ছেলেটাকে নিয়ে তাকে বাড়ি থেকে বলে চলে যেতে। সে জয়নগরে বাড়ি, তার সে একটা বড় ক্রিমিনাল এখানে থাকে, তাকে বাড়ি চলে যেতে বলো। তো বলাতে তার ছেলেদের বাড়ি থেকে তুলে দিই, যেহেতু আমার সম্পর্কে শালি তার কথা শুনে এবং যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে আমার সংসারে এই পরিস্থিতি খারাপ, তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। তার কারণে আমার মারা কোনো প্রশ্নই ওঠে না, আমি তো তাদের বাড়িতে যাইনি, তারা আমার বাড়িতে এসছে, এসে বলছে যে এরকম কী করা যাবে, যদি সম্পর্কে শালি হয় আমি তো কিছু করার নেই বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ যে চক্রান্ত। ঘটনার কথা জানাজানি হতেই নির্যাতিতা মহিলার পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রার দাবি, এলাকায় এলাকায় শাহজাহানের মতো জামাল উদ্দিনরা রয়েছেন, তারা সালিশি সভা ডাকতে পারেন, মহিলাদের উপর অত্যাচার করতে পারেন নির্বিচারে, রাজ্যের শাসক দলের শুধুমাত্র একটাই শর্ত, ভোট করাতে হবে। পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। কাকে প্রোটেক্ট করতে চাইছেন? সোনারপুর দক্ষিণের আইসি বা ওসি যিনি রয়েছেন আশিসবাবু, কাকে প্রোটেক্ট করতে চাইছেন? বা আশিসবাবুর উচ্চ নেতৃত্ব কি বলতে চাইছেন? আজকে একটা মানুষকে আজকে আমাদের মানে ভদ্র সমাজে আজকে মানে এই যে মিডিভাল টাইমসের যে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা যে তৃণমূলের কর্মীরা করছে, তৃণমূলের সমর্থকরা করছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান, আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হচ্ছে
কি নাম, জামাল সর্দার, মানুষকে পায়ে শেকল বেঁধে তাকে পেটানো হচ্ছে, সকাল থেকে রাত অবধি বেঁধে রাখা হচ্ছে, সালিশি সভা হচ্ছে, আর সেখানে সে বলছে এই থানা থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে সালিশি সভা করার। আসলে এইসব শেখ শাহজাহান পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এবং তাদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি ভোট করানোর জন্য। মহিলাদের ধর্ষণ করো, অত্যাচার করো, সালিশি সভা করো, সময় মতো শুধু আমাদের ভোটটা করিয়ে দিও। সেফ ভয় দেখিয়েই এলাকায় শাসন কায়েম রেখেছেন জামাল। বাড়িতেই সালিশি সভা বসিয়ে বিচার হতো, আর যারা তার প্রস্তাবে রাজি হতো না তাদের ওপর অত্যাচার চলত বলে অভিযোগ। যদিও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন জামাল সর্দার তৃণমূলের কেউ নন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।